গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। যারা এখনো অব্দি ট্রলিং মেথড চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো, লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো ভিডিওর শেষে। তো আজকের যে টপিকটা সেটা হচ্ছে বলিউড মুভি নিয়ে, এসআরকে নেক্সট ফিল্ম। ইয়েস, রাজকুমার মানে হিরানির হাত ধরে আবার এসআরকে ব্যাক করতে চলেছে এটা, এটাই মানে একটা খবরের মাধ্যমে আর কি জেনেছি। এটা আমার নিজের জানা খবর না বা নিজের কোনো সোর্স মেটেরিয়ালস কোনো খবর না, এটা একটা মানে কি বলবো একটা পত্রিকায় ছিল, তো সেখান থেকে আমি নিয়ে আর কি বলছি, যেহেতু অনেকেই পেপারটা পড়ে না। তো যাই হোক, সেখানে কিন্তু দেখিয়েছে, সেখানে বলেছে যে রাজকুমার হিরানি অ্যান্ড এসআরকে বারবার করে কিন্তু তারা কিন্তু মিটিং করছে, তারা একটা লাভ স্টোরি টাইপস অফ মুভি নিয়ে। ইয়েস, তো এটা তো বলছি প্রথমত, জিরোর পরে এই মুভিটা আসতে চলেছে, ঠিক আছে। এসআরকে জিরো মুভি নিয়ে প্রচণ্ড বক্স অফিস কালেকশন নিয়ে তো প্রচণ্ড খারাপ একটা জিনিস হয়েছিলই, দেন তারপরে এরকম টাইপের একটা মুভি নিয়ে এসআরকে কিন্তু কামব্যাক করতে চাইছে তার বক্স অফিস কালেকশনের দিকেও। ইয়েস, সব কিছু দিক থেকে তার একটা যে ফ্যান বেস ছিল সেটা একটুখানি ইসে হয়েছে, একটু খামতি হয়েছে, যেহেতু সেই মুভিটা সেরকমভাবে বিজনেস করতে পারেনি, সেই মুভিটা সেরকমভাবে র্যাঙ্ক করতে পারেনি। তো এই কারণের জন্য কিন্তু একটা বাজে ইফেক্ট পড়েছে এসআরকে ফ্যান বেসের মধ্যে, ঠিক আছে। কারণ বলিউডে আমরা তিন খানকে দেখতে পারি, তিন খানের কিন্তু হিউজ ফ্যান, সলমান খান, আমির খান অ্যান্ড এসআরকে, ঠিক আছে। তো ওই ওর মধ্যে দিয়ে এসআরকে যদি কমে যায়, দেন এসআরকে তো কাম ব্যাক তো একটুখানি ভালো মতো করতেই চাইবে, তাই এবারও করছে লাভ স্টোরি ট্রায়াঙ্গেল নিয়ে একটা মুভি হবে, ঠিক আছে। রাজকুমার হিরানি এরই কিন্তু ডিরেকশনে সেই মুন্না ভাই MBBS যে মুভিটা ছিল সঞ্জয় দত্তর, সেই মুভিটা কিন্তু ফার্স্টে মানে ইসে করা হয়েছিল, জোর করা হয়েছিল এসআরকে যে তুমি মুভিটা করো, বাট সে করতে চায়নি। দেন সেই মুভিটা কিন্তু ভালো ভালো মতো হিট হিট হয়েছিল, ব্লকবাস্টারই বলতে পারি। সঞ্জুও ভালো মতো হিট হলো রিসেন্টলি যে বেরোলো, তো আবার কিন্তু রাজকুমার হিরানির সাথে কাজ করবে এসআরকে নিজে, আর এই মুভিটা এসআরকে কিন্তু নিজে অ্যাজ এ প্রডিউসারও কাজ করবে, ঠিক আছে, নিজের ডিরেকশনও হিসাবেও কিন্তু কাজ করবে। এই ছিল হচ্ছে আজকের ইনফরমেশন। যদি ভিডিওটা ভালো লাগে দেন কী করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকন প্রেস করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে অ্যান্ড শেয়ার করতে হবে।